হ্যালো স্টুডেন্ট, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের আইসিটিকে সবচাইতে সহজভাবে উপস্থাপনের জন্য আমি হাজির হয়েছি মোহাম্মদ আসাদুজ্জামান মিরন। আমরা এই সিরিজ ভিডিওতে আইসিটির এ টু জেড সমস্ত তথ্যই ইনশাল্লাহ প্রদান করব। আজ আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি এবং এর ইতিহাস নিয়ে। হিসাবের যাত্রা শুরু হয় প্রাচীনকাল থেকেই। প্রাচীনকালে মানুষ সর্বপ্রথম ধারণা পাওয়া যায় হাতের আঙ্গুল দিয়ে তারা হিসাব গণনা করত। পরবর্তীতে পায়ের আঙ্গুল, বিভিন্ন দাগ কেটে নুড়ি পাথর সংগ্রহের মাধ্যমে এবং দড়িতে গিট দিয়ে এই বিভিন্ন উপায়ে প্রাচীনকালে মানুষ হিসাব রাখত। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 4000 সালে ভারতবর্ষের সংখ্যার প্রচলন শুরু হয় এবং তারা শূন্য উদ্ভব ঘটায়। খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম লিখিত সংখ্যার প্রচলন শুরু হয়। এর আগে সবসময় ব্যবহার করা হইতো বিভিন্ন দাগ কেটে নুড়ি পাথরের মাধ্যমে বিভিন্নভাবে তারা হিসাবটাকে রাখতো, কিন্তু পরবর্তীতে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি আবিষ্কারের পর থেকে সর্বপ্রথম লিখিত আকারে সংখ্যার প্রচলন শুরু হয়। খ্রিস্টপূর্ব 2000 সালে ব্যাবিলনে ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হইতো। তারা তখন ওই সময়ে ষাট ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। পরবর্তীতে তারা মেয়ান পদ্ধতি নামে আরেকটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন, যার দুইটা পার্ট ছিল এবং প্রথমটি বি ভিত্তিক এবং আরেকটি ছিল পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিসে 27টি বর্ণ দিয়ে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি চালু করে। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে ভারতীয় গণিতবিদ পিঙ্গালা শূন্য আবিষ্কার করেন। 8ম শতকে আরবীয় গণিতবিদ আল খোয়ারিজমি একটি গ্রন্থ রচনা করেন এবং সেখানে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতির প্রচলন ঘটান। পরবর্তীতে 11 শতকে ইউরোপীয়দের মধ্যে এই সংখ্যা পদ্ধতি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে এবং যেটা বর্তমানে এখন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সেই সময়ে আবিষ্কৃত দশমিক সংখ্যা পদ্ধতি, যা সর্বজন গৃহীত। আমরা এখন জানবো সংখ্যা পদ্ধতি কাকে বলে। বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। আমরা আবার বলি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই আমরা সংখ্যা পদ্ধতি বলি। আমরা মোট কথা বলতে পারি, সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই আমরা সংখ্যা পদ্ধতি বলে থাকি। এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য তিনটা জিনিস দরকার, তার নিজস্ব মান দরকার, স্থানীয় মান দরকার এবং বেস দরকার, তাকে বলতেছি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য তার নিজস্ব মান, বেস এবং স্থানীয় মান প্রয়োজন হয় তাকে বলতেছি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য তিনটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে নিজস্ব মান, বেস এবং স্থানীয় মান। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য তার নিজস্ব মান, বেস, স্থানীয় মান প্রয়োজন নেই তাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আবার এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? ডেসিমেল বা সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যেটা আমরা ব্যবহার করছি, আমরা ছোটবেলা থেকে অঙ্ক করার জন্য বা হিসাব নিকাশের জন্য যেই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করছি এটাকেই আমরা বলছি ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য শূন্য থেকে নয়, অর্থাৎ শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই আমরা বলছি দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? বাই মানে হচ্ছে 2, তো বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য শূন্য এবং 1 মোট 2টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আমরা অবশ্যই শূন্য এবং 1 এর বাইরে কোনো সংখ্যা এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করতে পারবো না। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? অক্টাল মানে হচ্ছে 8, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য শূন্য থেকে 7, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা বলছি অক্টাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ 0 থেকে 7 এর বাইরে কোনো অঙ্ক আমরা এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করতে পারবো না। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? হেক্সা মানে হচ্ছে 6 এবং ডেসিমেল মানে হচ্ছে 10, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ 0 থেকে 9 মোট 10টি এবং এ থেকে এফ, এ বি সি ডি ই এফ অর্থাৎ 10টি এবং 6টি মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই আমরা বলছি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমি আবার বলি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0 থেকে 9 এবং এ থেকে এফ মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা বলছি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন ভাইয়া, কোনটা কোন সংখ্যা পদ্ধতি এটা কিভাবে চিনব?
আসো আমরা দেখে নিই। আমরা জানি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, যেখানে ব্যবহার হবে শূন্য থেকে নয়, মোট 10টি অঙ্ক। একটা উদাহরণ যদি দেখি, এখানে লেখা আছে 1101, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা পদ্ধতির উদাহরণ। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখি, এখানে ব্যবহার হবে শূন্য এবং এক, মোট 2টি অঙ্ক। একটা উদাহরণ দেখি 1101। আমরা আরেকটা উদাহরণ দেখি অক্টাল সংখ্যা পদ্ধতি, যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার হবে শূন্য থেকে সাত, মোট 8টি অঙ্ক। একটা উদাহরণ দেখি 1101, অর্থাৎ শূন্য থেকে সাতের মধ্যে যে কোনো ডিজিট ব্যবহার হবে এখানে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেখানে বলছিলাম শূন্য থেকে নয় এবং এ থেকে এফ, মোট 16টি অঙ্ক ব্যবহার করবে, সেটাই হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। উদাহরণ আমরা দেখি 1101, অবশ্যই 1101 হবে, কারণ শূন্য থেকে নয় এবং এ থেকে এফ এর মধ্যে যে কোনো ডিজিট এখানে ব্যবহার হতে পারে। তবে একটা ব্যাপার আমরা খেয়াল করি, দেখতেছি প্রত্যেকটা উদাহরণের মধ্যেই একই উদাহরণ আমরা দেখতেছি, যেমন 1101, 1101, মানে একই রকম। তো এইভাবে যদি লেখা থাকে, আসলে সবগুলোই কিন্তু কারেক্ট, কোনোটাই কিন্তু মানে ভুল নাই। কিন্তু এইভাবে যদি আমাদের পরীক্ষার প্রশ্ন থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই চিনতে পারবো না যে কোনটা কোন সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির অবস্থা এমনটাই হয়েছে যেন প্রত্যেকে বলছে বিধি তুমি বলে দাও আমি কার, একটা করুণ পরিস্থিতির মধ্যে তারা আছে। এই করুণ পরিস্থিতি দূর করার জন্য যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে বেস। বেস কি, যে উদাহরণটা আমরা দেখছি যে 1101 এর সাথে আছে 10, এই 10 হচ্ছে তার বেস। এভাবে তোমার পরীক্ষার হলে বেস থাকবে, এবং বেস থাকার কারণে খুব সহজেই তুমি বুঝতে পারবা যে কোনটা কোন সংখ্যা পদ্ধতি। আমরা বাইনারিতে দেখি, এই যে এখানে 2 আছে, এখানে এই 2টা হচ্ছে তার বেস। অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই যে 8 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার বেস। এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এই যে 16 দেখতে পাচ্ছি, এই 16 হচ্ছে তার বেস। এখন যেন কেমিস্ট্রিটা এমন হয়েছে যে 10 বলতেছে আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেবো তুমি যদি আমার না হও। যাই হোক, মজা করলাম। এখন খুব সহজেই তুমি সংখ্যা পদ্ধতিগুলো চিনে ফেলতে পারতেছো তার বেজের কারণে। তো এখানে তোমরা বুঝতেই পারতেছো যে কত ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই বেজগুলো। তো বেজ কাকে বলে ভাই? বেজ হচ্ছে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক সমষ্টিকেই বলা হচ্ছে বেজ। অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতি যতগুলো ডিজিট দ্বারা গঠিত, ওই ডিজিটের সমষ্টিকেই বলতেছি আমরা বেজ। যেমন আমরা ডেসিমেলে 10টি অঙ্ক ছিল, এই 10 হচ্ছে ডেসিমেলের বেজ। বাইনারিতে 2টি অঙ্ক ছিল, 2 হচ্ছে বাইনারির বেস। অক্টালে 8টি অঙ্ক ছিল, এই 8 হচ্ছে অক্টালের বেস। হেক্সাডেসিমেলে 16টি অঙ্ক ছিল, এই 16 হচ্ছে হেক্সাডেসিমেলের বেস। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের সাথেই থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আশা করি আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দিবা, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাকে আমন্ত্রণ রইল। ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।